সো বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে ফেসবুক কাভার ফটো, পারফেক্ট কাভার ফটো আপনি কিভাবে বানাবেন এবং এটার সাইজ কত, এ টু জেড কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। অনেক সুন্দর করে আপনি ফেসবুকের যে কাভার ফটোটা সেটা কিন্তু এখান থেকে আপনি বানাতে পারবেন, ঠিক আছে? শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু পারফেক্ট কাভার ফটো আপনি এখান থেকে বানাতে পারবেন। সো বেশি কথা না বলে আমরা সরাসরি কাজে লেগে পড়ি। তো এই যে অ্যাপ্লিকেশনটা, পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন, গুগল প্লে স্টোরে সার্চ করলে এটা ওইখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? দেন আপনি এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট ডান দিকে একটু স্লাইড করলে দেখতে পারবেন এখানে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে লাস্টের দিকে, ঠিক আছে? তো লাস্টের দিকে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? দেন আপনাকে কী করতে হবে, এই যে থ্রি ডট আইকনটা আছে এখানে আপনি টাচ করবেন, থ্রি ডট আইকনটা এখানে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি কী করবেন, এই যে ইমেজ সাইজ লেখা আছে এখানে টাচ করবেন, ঠিক আছে? তো ইমেজ সাইজ এখানে টাচ করলাম, দেন আপনাকে কী করতে হবে, এখান থেকে যে কাস্টম লেখা আছে এখানে টাচ করবেন। তো কাস্টম লেখা যে আছে ওখানে টাচ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, এইখানে আপনি দেখতে পারবেন ফেসবুক কাভার আর্ট, ঠিক আছে? অর্থাৎ কাভার ফটোর যে একটা মিনিমাম যে সাইজটা সেটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। ফেসবুক কাভার আর্ট এখান থেকে সাইজটা আপনি একটু দেখে নেন, এখান থেকে ওয়েট হচ্ছে 981 আর হাইস্ট হচ্ছে 363। দেন এটাকে আমরা কী করবো, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো, ঠিক আছে? ওকেতে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এই যে মানে যে মাপটা আমাদের যে কাভার ফটোর যে মাপটা সেটা কিন্তু এখান থেকে পারফেক্টভাবে এখানে হয়ে গেছে, ঠিক আছে? দেন আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় যে পিক্সার বাইটা সেটা আমরা যেভাবে থাম্বেলটা দেবো সেটা কিন্তু এখান থেকে তৈরি করবো। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে থাম্বেলটা আসলে বানাবো, কাভার ফটোটা বানাবো আমার ফেসবুকের যে কাভার ফটো সেটা। তো জাস্ট আমরা কী করবো, এখান থেকে আমরা এখান থেকে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা টাচ করব। আমি একটা ক্রোম থেকে একটা সুন্দর একটা ফটো আমি ডাউনলোড করেছিলাম। আপনারা চাইলে আপনার পছন্দের যে কাভার ফটোটা দিবেন, বা যেটা আপনি আপনার নিজের পিক হোক বা অন্য যেটাই হোক না কেন, আপনি যেটা ডাউনলোড করছেন বা ফেসবুকে বা আপনার বিভিন্ন ব্রাউজারে কিন্তু অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো আপনি দিয়ে কিন্তু এখানে কাভার ফটোটা বানাতে পারবেন। সো আমি একটা ডাউনলোড করছিলাম, তো তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ফ্রম গ্যালারি এখানে টাচ করে দিব। ফ্রম গ্যালারি এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা কী করবো, ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে পিকটা যেটা আমি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিয়ে আসছি এটা আমার কাছে ভালো লাগছে। সো এটাকে আমরা কী করবো, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দেবো এখানে নিচে, ঠিক আছে? টিক মার্ক এখানে চাপ দিয়ে দেবো। দেন আমরা কী করবো, এটা দেখতে পাচ্ছেন একটু ছোটো হয়ে আছে, তো এটা আমরা এই কানেটা একটু সোজা কইরা এই কানে থেকে এই কোণা থেকে একটু টান দিব। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই কোণা থেকে একটু টান দিলে কিন্তু এটা সাইজে একটু বড় হয়ে যাবে। দেন আমরা কী করবো, এটা সাইজটা একটু বড় করে আমাদের এইভাবে একটা ফ্ল্যাপ করে নেব, ঠিক আছে? তো নিচের ব্যাকগ্রাউন্ডটা যাতে না নড়ে, ঠিক আছে, দিক সেদিক না নড়ে, সেক্ষেত্রে আমরা কী করবো যে এখানে টাচ করবো, এই যে এই অপশনটা টাচ করে এটা কী করবো, লক করে দেবো, ঠিক আছে? যেটা লক করে দেবো যাতে আর না নড়ে, এদিক সেদিক লক করে দিলাম। দেন আমরা কী করবো, আবারও এখানে এই যে এখানে টাচ করবো, ঠিক আছে? তো এটা আর নড়বে না, ডান দিকে বাম দিকে স্লাইড করলেও কিন্তু নড়বে না, এটা পারফেক্টভাবে এখানে বসে গেল। এখন আপনার যে কোনো একটা পিক এখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার একটা পিক দিয়ে দেবো যেটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসছি। সো আপনার চাইলে পিক্সেল ল্যাব থেকেও রিমুভ করতে পারবেন, সমস্যা নেই। আমি আপনাকে দেখাচ্ছি, আমি একটা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, আমার একটা ফটো আছে ফটোটা দিয়ে দেবো ফ্রম গ্যালারি। তো দেন এখান থেকে আমরা ইমেজে ক্লিক করে এখান থেকে রিমুভ বিজি নামে যে অপশনটা আছে এখানে টাচ করবো। দেন এখান থেকে আমার একটা পিক আছে, তো ওই পিকটাকে হচ্ছে আমরা কী করছি, প্রথমে হচ্ছে রিমুভ বিজি করছি, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। অন্য একটা অ্যাপস আছে, আমি আপনাকে দেখাচ্ছি রিমুভ বিজি অ্যাপসটা, এই যে এখান থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রিমুভ বিজি, এটা দিয়ে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছিলাম, ঠিক আছে? এখান থেকে জাস্ট পিকটা সিলেক্ট করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, দেন এই ফটোটা কিন্তু এখানে চলে আসলো। এটাকে একটু চাই যে একটু ছোটো করবো যাতে পারফেক্টভাবে এখানে বসে। তো এখান থেকে একটু হালকা করে একটু বসাইলাম, একটু সাইজে ছোটো করে নিব। তো এখান থেকে একটু ছোটো করলাম, ছোটো করে এখান থেকে এই কোণাতে আমি দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু সুন্দর দেখাচ্ছে, অথবা আপনি চাইলে এখানে আপনার নিজের নামও ব্যবহার করতে পারেন, অন্য অন্য পিক্সার বা আপনার যেটা মন চায় যেভাবে আপনি পারফেক্টভাবে এখান থেকে বসাতে পারবেন। এবং এই সাইজটা যখন আপনি মানে কাভার ফটো দিবেন তখন কিন্তু হচ্ছে আপনার এটা পারফেক্টভাবে সেখানে দেখা যাবে, শো করবে, ঠিক আছে? অনেক সুন্দর দেখা যাবে। তো সিম্পলি এভাবেই কিন্তু আপনারা কাভার ফটোটা বানাবেন।
তো এইভাবে যখন আপনার কাভার ফটোটা মোটামুটি বানান শেষ হবে তখন আপনাকে সেভ করতে হবে। এটা তো সেভ করার জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে। এখানে টাচ করলে কিন্তু নিচে অপশন দেখতে পারবেন যে সেভ অ্যাজ ইমেজ, তো এখানে টাচ করলে কিন্তু এই পিকটাকে সেভ হয়ে যাবে। এখানে সেভ গ্যালারি, এখানে টাচ করলে কিন্তু এটা সেভ হয়ে গেল। দেন এটা অ্যাড চলে আসবে, অ্যাডটা দেখা শেষ হলে কিন্তু আপনার পিকটা কিন্তু সেভ হয়ে যাবে। দেন এখান থেকে কেটে দিবেন, কেটে দিলে কিন্তু আপনার এটা সেভ হয়ে গেছে। মানে আমরা কি কি করব, এখান থেকে জাস্ট আমরা আমরা এই কাভার ফটোটা দিয়ে দেবো। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাভার ফটোটা আমরা এখান থেকে যদি আমরা একটা সুইস অ্যাকাউন্ট, আমি জাস্ট অন্য একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করছিলাম আমার ফ্রেন্ডের একটা অ্যাকাউন্ট, সো এখানে আমরা টাচ করে জাস্ট আমরা কি করব এখান থেকে কাভার ফটোটা দিয়ে দেবো। দেন আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম দেখা যায় আর কি, এটা অন্য একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে ক্লিক করে আমরা কাভার ফটোটা এখান থেকে দিয়ে দেবো, এখান থেকে দিয়ে দেবো। দেন এখান থেকে এডিট করে টেক ফটো সিলেক্ট ফেসবুক, এখান থেকে এটাকে সিলেক্ট করে এভাবে দিয়ে দেবো, ঠিক আছে? এটা না, জাস্ট আমি যেটা বানাইছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে কী করবো, এখান থেকে যেটা আমরা পিক্সেল ল্যাব দিয়ে করলাম এটা হচ্ছে এটা, দেখুন এটা কিন্তু সুন্দরভাবে এখান থেকে বসে গেল, ঠিক আছে? মানে আমরা যখন এটাকে আপলোড করব তখন কিন্তু এটা অন্যভাবে দেখা যাবে, ঠিক আছে? না এখানে একটু জুম দেখাচ্ছে, বাট এটা হয়ে যাবে। মানে এখান থেকে আপডেট করে দিলে কিন্তু আপনার কাভার ফটোটা পারফেক্টভাবে হয়ে গেল। এটা সিম্পলি আপনাকে করতে হবে হচ্ছে ফেসবুক দিয়ে, ডিরেক্ট ফেসবুক দিয়ে। এটা হচ্ছে ফেসবুক লাইট, যার জন্য এখানে পারফেক্টভাবে শো করতেছে না, এটা ফেসবুক দিয়ে করতে হবে, ঠিক আছে? তো গাইস এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।